হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আপনাদের সঙ্গে ভাবছি আমার আজকে চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ। আগেও অনেকবার করছি, তো আজকেও যেহেতু করতেছি বাচ্চাদের জন্য, তো আজকেও ভাবলাম যে আমার আরও নতুন নতুন ফলোয়ার্সরা যোগ হয়েছে, ইনশাল্লাহ সবার জন্য আর কি আজকে রেসিপিটা আবার দেখাবো। তো চলুন, কীভাবে আমি আমার ঘরের রেসিপিটা, চিকেনের রেসিপিটা বানাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। আমি চিকেন ফ্রাই বানাবো, তার জন্য চিকেনগুলো আমি ভালোভাবে ধুয়ে আর কি পানি ঝরাই রাখছি এখানে। তো তার ভেতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব সামান্য একটুখানি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটুখানি পেপারিকা পাউডার, দিয়ে দিলাম সামান্য একটুখানি এটা রসুনের গুঁড়া। রসুনের গুঁড়াটা অপশনাল, যেহেতু আদা রসুন বাটা দিব আমি এখানে, রসুনের গুঁড়াটা যদি হাতের কাছে না থাকে না দিলেও পারবেন। তো এবার দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, তো এবার দিয়ে দিব সামান্য পরিমাণে আর কি টমেটো কেচাপ, দিয়ে দিব পরিমাণ মতো একটুখানি ভিনেগার, ভিনেগারটা যদি হাতের কাছে না থাকে লেবু দিলেও পারবেন, দিয়ে দিলাম সামান্য একটুখানি হাট কেচাপ। তো হাট কেচাপটাও যদি না দিতে চান না দিলেও হবে, যেহেতু মরিচের গুঁড়াটা দেওয়া আছে তো এটা দিলেও হবে, দিয়ে দিলাম সামান্য একটুখানি সয়া সস, সবশেষে দিয়ে দিলাম একটা ডিম। তো সব মশলা দেওয়া শেষ, সব মশলাগুলো এখন ভালোভাবে একদম মাখাই নিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে আজকে ফ্রিজে রেখে দিব, কালকে এটা ভাজবো। আপনারা চাইলে 4-5 ঘন্টা ম্যারিনেট করার পরেও ভাজতে পারেন। তো সিরিয়ালের গুঁড়া আর ময়দার গুঁড়াটা আজকে মিক্সড করে নিয়ে চিকেনটা ভাজবো। যে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম সেটা আর কি ফ্রিজ থেকে বের করে ফেলছি, আর এখানে আমি নিছি শুকনা ময়দা সিরিয়ালটা আর কি মিক্স করা। তো আপনারা এখানে শুধু শুকনা ময়দাটা দিয়েও করতে পারেন। এখান থেকে একটা করে চিকেন নিব আর এটার ভিতরে দিয়ে তারপর তেলে দিয়ে দিব, এখানে তেলটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম। আরেক দিনের ম্যারিনেট করা চিকেন, কিন্তু সেম মশলা দিয়ে একদম ম্যারিনেট করছি, যে চিকেনগুলো আর কি আগে ভেজে দেখালাম। তো এই চিকেনগুলো আমি এখন শুধু ময়দা, এটার মধ্যে আর কোনো সিরিয়াল ব্যবহার করব না, একদম প্লেন ময়দা, কোনো কিছু মিক্সড করব না। তো শুধু এই ময়দা দিয়ে ভেজে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একটা করে চিকেন এই ময়দার ভেতরে দিব, দিয়ে একদম শুকনা হাত দিয়ে চিকেনটার সঙ্গে ময়দাটা একদম ভালোভাবে চাপাই চাপাই নিয়ে তারপর ময়দাটা এরকম করে ছেড়ে তেলের ভিতরে দিয়ে দিলাম। তো শুধু ময়দা দিয়ে এইরকম হচ্ছে আমার কাছে, তো আর কি সিরিয়াল মিক্স করার থেকে শুধু খালি ময়দা দিয়ে ভাজলে আমার কাছে সেই চিকেনটা বেশি ভালো লাগে, তবে ওইটারও একটা অন্যরকম টেস্ট, কিন্তু এটাই আমার কাছে ভালো লাগে বেশি খালি ময়দা দিয়ে। তো আপনাদের যদি চিকেন ফ্রাইটা ভালো লাগে অবশ্যই বানায় টেস্ট করে দেখতে পারেন, মানে চিকেন ফ্রাইটা বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে, মানে চিকেনটা এত সফট হয় ভেতরে আর খাইতেও বেশ মজা। তো ভালো লাগলে অবশ্যই বানাবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।